সংঘাতের রেশ কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন, সেদিনই সুপ্রিম কোর্টে জোরালো ধাক্কা খেলেন বিমল গুরুং। শুক্রবার তার আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ইউএপিএতে অভিযুক্ত পলাতক গুরুংয়ের আইনজীবী সর্বোচ্চ আদালতে অভিযোগ করেন, রাজ্য সরকার পাহাড়ে গায়ের জোর প্রয়োগ করছে। বিমল গুরুং এবং মোর্চা সদস্যদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ যে মামলাগুলি দায়ের করেছে সেগুলির তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জিও জানান গুরুংয়ের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, পাহাড়ে ক্ষমতার অপব্যবহার করেনি রাজ্য সরকার, যা করেছে তা সাংবিধানিক এবং আইনি গণ্ডির মধ্যে থেকেই করেছে। আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে তাদের যথাযথ পদক্ষেপ নিতেই হয়। এটা ভাবা যায় না যে শুধুমাত্র আবেদনকারী এবং তার সমর্থকদের বিরুদ্ধে মামলা করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ নিজের গাড়ি সহ বিভিন্ন সম্পত্তি নষ্ট করবে। We welcome the court party. We want the development of him and it will continue. 58 khana charge sheet pending, 57 khana FIR pending, sei lok supreme court theke je protection nebe eta hote pare na, aine nei. রাজ্যের দায়ের করা বিভিন্ন মামলা থেকে অব্যাহতির যে আবেদন গুরুং জানান তাও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনারেবল সুপ্রিম কোর্ট নে এক ভার্ডিক্ট দিয়া কি জো ভি দলিলে উনোনে পেশ কিয়া থা উনকা কাউন্সিল নে পেশ কিয়া উসকো খারিজ কিয়া হ্যায় উনকো অ্যারেস্ট কা জো স্টে অর্ডার ভি হটা দিয়া। আমি মনে করি না লোকেকে জেলে বন্ধ করে গুলি দিয়ে মেরে দিয়ে বা আন্দোলনকারীদের ঘর বাড়ি গাড়ি জ্বালানোর পর এর সমস্যার সমাধান হবে। বিমল গুরুং যেদিন সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেলেন সেদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং স্বীকার করে দিলেন দার্জিলিং ইস্যুতে তার অতীত অবস্থানে ভুল ছিল। দার্জিলিং সম্বন্ধে যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে সেটা উনি বললেন যে ইট ইজ ওভার নাও, এটা খুব ভালো হয়েছে। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গুরুংদের আন্দোলনে দার্জিলিং যখন অশান্ত তখনই হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি পাঠিয়ে বসেন পাশের রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী চামলিং। পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে কার্যত সমর্থন জানিয়ে রাজনাথের হস্তক্ষেপ চান তিনি। এখানেই শেষ নয়, সূত্রের দাবি ইউএপিএতে অভিযুক্ত বিমল গুরুং দীর্ঘদিন চামলিংয়ের রাজ্যে আশ্রয় নেন, এমনকি পশ্চিমবঙ্গের পুলিশ গুরুংয়ের সন্ধানে সেখানে গেলে সিকিমের পুলিশ তাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ। এসব নিয়েই সিকিমের ওপর রীতিমতো ক্ষুব্ধ ছিল নবান্ন। সম্প্রতি সিকিমের সঙ্গে পরিবহন চুক্তিও বাতিল করে তারা, যার জেরে পশ্চিমবঙ্গের মধ্যে সিকিমের গাড়ির অবাধ ঘোরাফেরা বন্ধ হয়ে যায়। পর্যবেক্ষকদের একাংশের মতে এই প্রেক্ষাপটে সিকিমের ওপর চাপ বাড়ছিল, তার জেরেই শেষমেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সন্ধির পথে হাঁটতে হলো চামলিংকে। সুসম্পর্কে জোর দিলেন মমতাও। এরপর আমাদের এখানে যখন ইন্ডাস্ট্রি সাবমিট হবে আমরা সিকিমকে ডাকবো, তার কারণ হচ্ছে তাতে ভালোই হবে, দুটো স্টেটে সার্কিট ট্যুরিজম সার্কিটটা ভালো হলে ভালোই চলবে। এদিন মমতা ও চামলিংয়ের মধ্যে উত্তরকন্যায় প্রায় 45 মিনিট বৈঠক হয়। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।